আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে হচ্ছে আরেকটা আমার ছেলের হচ্ছে খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি, আর আজকে সবজিটা হচ্ছে একসাথে কেটে ধুয়ে একসাথে করে ফেলেছি। তো এখানে হচ্ছে দিয়েছি মিষ্টি কুমড়া, পেঁপে, তারপর হচ্ছে গাজর, তারপর আলু, আর হচ্ছে দিয়েছি হচ্ছে বাসপুল চাউল আর হচ্ছে মুসুরির ডাল। তো আজকের খিচুড়িটা রান্না হবে হচ্ছে মুরগির মাংস দিয়ে। তো আমি এখানে 2 পিস মুরগির মাংস দিয়ে দিয়েছি, আর মুরগি মাংসটা কিন্তু আমি এভাবে দিব না, অন্যভাবে দিব, কিন্তু কিভাবে দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এমনভাবে দিতে হবে কারণ হচ্ছে যাতে এটার কোনো গুঁড়া গুঁড়া না থাকে, বাচ্চা যে মানে মুরগির কোনো অংশ মানে এমনভাবে দিতে হবে যাতে ও বুঝতে না পারে, সব কিছুই এইভাবে করতে হবে। তা আমার হচ্ছে এগুলো ব্লেন্ডার করে নিতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভুলে গিয়েছি, এগুলো আগে কাটতে হবে তারপর ব্লেন্ডার করতে হবে। তা আমি হচ্ছে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে তারপর হচ্ছে দেখাচ্ছি কী করছি। তো একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আমি হচ্ছে এটা ব্লেন্ডার করার পর কতটা একদম মানে নিমেষে মানে একদম পুরো একটা পেস্ট, মানে মুরগির যেটা একটা অংশ মানে বুঝে যাচ্ছে না, একদম পুরো দেখেন কোনো একটা গুঁড়া বা একটু মানে কিছু নেই। এমনভাবে দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে তো এখনও ছোটো, 10 মাস, তো তার জন্য হচ্ছে ও খেতে পারবে না কোনো শক্ত খাবার, বা কোনো একটা যদি মানে চাকা চাকা থাকে ও কিন্তু খেতে পারবে না। তো আমার ব্লেন্ডারে ধোয়ার পানিটা হচ্ছে এ পাতিলে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এ পাতিল দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব। আর আমার ছেলেকে হচ্ছে আমি এক এক দিন এক একভাবে খিচুড়ি দেওয়ার চেষ্টা করি, একদিন মাছ, একদিন ডিম, একদিন মুরগি, এক এক দিন আপনারা এক একটা দিয়ে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য, কারণ একই খাবার বাচ্চাদেরকে দিলে কিন্তু ওরা খেতে চায় না, কারণ ওদের কাছে একটা খাবার প্রতিদিন ভালো লাগে না। আর আমি একটা জিনিস কি, গাজর আর মিষ্টি কুমড়া আমি খিচুড়ির মধ্যে সবসময় রাখি, তো আমি কিন্তু একদম সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ একসাথেই কিন্তু বসিয়ে দিব। তো আরেকটা কি মশলা দিব হচ্ছে আদা আর হচ্ছে রসুন। আমার হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল না, পেঁয়াজ বাটা, তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। আমার পাশ থেকে কিন্তু আমার ছেলে অনেক কথা বলতেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার ছেলে দুষ্টামি করছে। ও হচ্ছে একটু ওই যে যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন তারা জানতে পারবে, ও সোফায় উঠতে চায় ইদানিং, আমি হচ্ছে এখন উঠতে দিচ্ছি না কারণ ও পড়ে যায়, উঠার পরে মানে বসাটা কীভাবে বসে সে খেয়াল না করে মানে বসে তা পড়ে যায়। আমি হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে ওর সবগুলো খিচুড়ির হচ্ছে মুরগির মাংস দিয়ে আমি কিভাবে রান্না করি, তারপর হচ্ছে মাছ দিয়ে কিভাবে করি, ডিম দিয়ে কিভাবে করি, সবগুলাই কিন্তু আমি রেসিপি মানে লিংক আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওটার মধ্যে, যে দেখে নিতে পারবেন আমি হচ্ছে একইভাবে করি। তা এখন হচ্ছে আমার ভালোভাবে মিশাতে হবে, কারণ হচ্ছে মাংসটা যদি ভালোভাবে না মিশিয়ে দেই তাহলে কিন্তু হবে না, এমনভাবে মিশাতে হবে যাতে পুরোটা একদম মানে পুরাটার সাথে পুরোটা মিশে যায়। আমি রান্না করার পরে দেখতেই পারবেন যে আমি কি মাংস দিয়েছি না ডিম দিয়েছি না মাছ দিয়ে, আসলে কিছুই বোঝা যায় না, এমনভাবেই করি। তো আমি হচ্ছে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচামরিচ, কারণ একটা কাঁচামরিচ দিচ্ছি কারণ হচ্ছে একটা খুব ভালো একটা কাঁচামরিচ থেকে মানে যতটুকু ইয়া ফ্লেভার আসে তার জন্য আসলে দেওয়া, আর বেশি দেইনি, কেটে দিলে কিন্তু এটা ঝাল হয়ে যাবে খিচুড়িটা, আর আমার ছেলে এখনও ছোট, ঝাল খেতে পারবে না। আর এখন আমি হচ্ছে আগে ফার্স্টের টাইম ওকে ব্লেন্ডার করে খাওয়ানো মানে খাওয়ানোর চেষ্টা করতাম, এখন হচ্ছে ওকে আমি ব্লেন্ডার করি না, ডাল ঘুটনি দিয়ে ঘুটে খাওয়ানো হয়। তো এই যে আমার খাবারটা কিন্তু একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে দেখেন আমার ডাল ঘুটনি দিয়ে ঘোটার পরে কেমন হয়েছে, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।